এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, বাংলার মুখ নিয়ে আপনাদের সাথে আমি অদিতিয়া। নন্দীগ্রামে শহীদ দিবস পালন করলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। পাম আমলে ঘটে যাওয়া সেই নারকীয় হত্যাকাণ্ডে শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান করেন মন্ত্রী। 2007 সালের 14ই মার্চ তারা নন্দীগ্রামে শহীদ হয়েছিলেন। শুভেন্দুবাবু অভিযোগ করেন, খুনিরা আজও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, নন্দীগ্রামের মানুষ আজও বিচার পায়নি। প্রথমে গোকুলনগর, পরে ভাঙ্গাপাড়ায় মাল্যদান করেন মন্ত্রী। 2007 সালের 14ই মার্চ আজকের দিনটিতে নন্দীগ্রাম আন্দোলনকে কেন্দ্র করে ঝরেছিল রক্ত। নন্দীগ্রামের ভূমি আন্দোলন শুরু হয় এখানে প্রস্তাবিত কেমিক্যাল হার তৈরির জমি অধিগ্রহণের প্রস্তাবকে কেন্দ্র করে। ওই জমি অধিগ্রহণের বিরুদ্ধে শুরু হয় আন্দোলন। কৃষকদের নিয়ে গঠিত হয় কৃষি জমি রক্ষা কমিটি। ওই আন্দোলন দমনের জন্য তৎকালীন বিশাল বাহিনী নন্দীগ্রামে পাঠায়। পুলিশ বাহিনীকে আটকাতে রাস্তা কেটে প্রতিরোধ আন্দোলন শুরু করে কৃষি জমি রক্ষা কমিটি, যার সম্মুখ ভাগে ছিল শিশু ও মহিলারা। বাধা পেয়ে গুলি চালায় পুলিশ। গুলিতে মৃত্যু হয় 14 জন গ্রামবাসীর, নিখোঁজ হয়ে যান আরও কয়েকজন। শহীদ হয়েছিলেন 80 বছরের বৃদ্ধা সুভাষিনী মণ্ডলের ছোট ছেলে পুষ্পেন্দু মণ্ডল। সেই শহীদদের স্মৃতি রক্ষায় নন্দীগ্রামে তৈরি হয়েছে শহীদ বেদি, যেখানে আজও পালন করা হয় শহীদ দিবস। নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ফিরোজা বিবি, যিনি বর্তমানে বিধায়ক। সন্তান হারানোর বেদনা নিয়ে আজও তিনি আন্দোলনের পুরো ভাগে। নন্দীগ্রাম আজ শান্ত, তবুও জ্বলজ্বল করে জ্বলছে 14ই মার্চের ভয়াবহ দিনের স্মৃতি। আজকে আমরা একটা নতুন কর্মসূচি ইনক্লুড করেছি। উচ্চ মাধ্যমিক চলছে তো মাইক বাদ দিয়ে করতে হবে, তা ওখানে আপনার জ্যোতি মিছিল উজ্জ্বলিত দীপশিখা নিয়ে স্মরণ করা দোষীদের শাস্তি দাবি। যদি 84 সালের শিখ দাঙ্গার এতদিন পরে, আমি কারোর নাম বলতে চাই না, তারা যদি নতুন করে রিওপেন হয়ে তারা যদি শাস্তি পায়, 96 সালে ভাগলপুর দাঙ্গার যদি শাস্তি হতে পারে, তার নন্দীগ্রামের গণহত্যার লোকরা বাইরে ঘুরে বেড়াবে কেন? এটা তৈরি করেছি, এখানেই আমাদের মূল প্রোগ্রাম। আমরা বিশেষ করে 7ই জানুয়ারি এবং 14ই মার্চ নারী দিবস উপলক্ষে নারীদের সচেতনতা বাড়াতে আসানসোলে অনুষ্ঠিত হলো একটি মৌন মিছিল। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের সহধর্মিনী সুদেশনা ঘটক সহ আসানসোল তৃণমূল পৌর পিতামাতারা। পাশাপাশি উপস্থিত ছিলেন আইনজীবীরাও। আসানসোল আদালত এলাকা থেকে শুরু করে রবীন্দ্র ভবন পর্যন্ত এই দীর্ঘ পথ এক পদযাত্রায় পা মেলালেন দলীয় কর্মী সমর্থকরা। নারী দিবস আসলে কি, কেনই বা পালিত হয় এই নারী দিবস, তা এখনো অবধি জানেন না অনেক মহিলাই। সেই অজানা তত্ত্বকেই সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই মিছিলের মাধ্যমে। সমাজ, অর্থনীতি ও রাজনীতিতে পুরুষ ও নারীর সমান অধিকার এবং নারীদেরও এই বিষয়ে যথেষ্ট সচেতন হওয়া উচিত বলেই জানিয়েছেন সুদেশনা দেবী। আর এই মৌন মিছিলের মাধ্যমে সেই চেতনার বার্তাই পৌঁছানোর চেষ্টা করেছেন আসানসোলের আইনজীবীরা। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে একটা ওমেন্স ডে উপলক্ষে আজকে এই মিছিল বের হয়েছে। অ্যাকচুয়ালি ওমেন্স ডে নিয়ে অনেক সেমিনার টেমিনার অনেক কিছু হয়, কিন্তু সর্বতোভাবে সবসময় মানে মানুষের মনে ওমেন্স ডেটাকে এখনও প্রত্যন্ত গ্রামে অনেক মহিলাই হয়তো জানেন না যে ওমেন্স ডেটা কেন পালন করা হয়। ওমেন্স ডে পালন করা হচ্ছে তো এই জন্যেই যে যাতে নারীদের সামাজিক, আর্থিক, রাজনৈতিক, হ্যাঁ জীবিকা ক্ষেত্রে তারা পুরুষদের সমান সমান অধিকার পাক, এর জন্যই কিন্তু আজকে এই ওমেন্স ডে সৃষ্টি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্বর্ধনা জানানো হলো পেন, জলের বোতল ও গোলাপ ফুল বিতরণের মাধ্যমে। পুরসা হাই স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীদের সিট পড়েছে তাদের সকলকে এই উপহার দেওয়া হয়। এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসি তৃণমূল বিধায়ক অলোক মাঝি। পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এই উদ্যোগের জন্য অত্যন্ত খুশি পরীক্ষার্থীদের অভিভাবকেরাও। নিয়ে নেব একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে। নমস্কার, আমি কর্নেল দীপ্তাংশু চৌধুরী,
পশ্চিম বর্ধমানের পর্যবেক্ষক নেত্রী আমাকে পশ্চিম বর্ধমানে আসানসোল এবং দুর্গাপুর দেখার জন্য পাঠিয়েছেন। আপনারা বহু কর্মী যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, কিন্তু অনেক সময় আপনারা কথা বলতে পারেন না অথবা কথা বলতে দেওয়া হয় না, তাই আমি একটি দিন রেখেছি, প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার প্রত্যেক কর্মীদের আমি যাদের নিজস্ব সমস্যা আছে তারা নিজস্বভাবে আসতে পারেন। আমি আসানসোলে তৃণমূল ভবন, যেটা অগ্নিকন্যা ভবন বলে এখন প্রচলিত, সেখানে সকালবেলাও বসবো এবং দুর্গাপুরে বিকেলবেলা বসবো, শুধুমাত্র কর্মীদের সাথে কথা বলার। পুরনো কর্মী যারা দলের জন্মলগ্ন থেকে অর্থ, ঘাম এবং রক্ত দিয়ে যে তৃণমূল কংগ্রেস বানিয়েছে তাদেরকেও আজ আমাদের সাথে চাই, তাদের বেরিয়ে আসতে হবে এবং তাদের মনে অনেক দুঃখ কাতর কাতর আছে এবং কর্মীদেরও কিছু সমস্যা আছে, তাদের সমস্যা শোনার জন্যে আমি কিন্তু আপনাদের সাথে আছি। প্রত্যেক কর্মী নিজের মতন করে একান্তভাবে আমার সাথে প্রত্যেকটি মানুষ কথা বলতে পারবেন, আপনার মনে যত সমস্যা অথবা আপনি নিজের মতন করে দলটা করতে পারছেন না অথবা কোথাও বাধা আসছে, তাই সমস্ত কর্মী আমাদের চাই, সমস্ত কর্মীকে নিয়ে লড়াই করতে হবে, তাই যত আপনারা আমাদের সাথে আসবেন, যত নিজেদের সমস্যা বলবেন, আমরা নিশ্চিতভাবে আপনাদের কথা দিলাম সমস্যা সমাধান করার 100% আমি নিজের থেকে এবং নেত্রীর যে আদর্শ সেই আদর্শ থেকে বলছি, আমরা সবাই মিলে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করি এবং তৃণমূল কংগ্রেসকে বাংলায় বিশ্বজয়ী করার জন্যে, বিশ্বময় করার জন্যে সবাই মিলে একসঙ্গে হাত ধরি। মা মাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ফিরে এলাম বিরতির পর। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে প্রতিনিধিদের নিয়ে শনিবার ফের আমনে সামনে বৈঠক করলেন তৃণমূল নেতৃত্ব। দুর্গাপুর পুরো বিধানসভাটি বামেদের দখলে থাকলেও এই বিধানসভার পক্ষ থেকেও বাংলার গর্ব মমতা কর্মসূচি পালিত হলো আলাদা করে। এদিন সিটি সেন্টারের একটি অতিথি ভবনে আয়োজিত এক সভায় শহরের প্রায় সকল স্তরের সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের সাথে নির্ভেজাল আড্ডা দিলেন খাসফুল নেতৃত্ব। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি বিধানসভাতেই তৃণমূলের একাধিপত্য বজায় থাকবে বলে এদিনও প্রত্যয়ের সাথে দাবি করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিনের জলযোগে যোগাযোগ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান মৃগেন পাল, পুরমাতা ধৃতি বন্দ্যোপাধ্যায় জালাল, মণি দাশগুপ্ত সহ আরো অনেকেই। দলীয় নেতা নেত্রীরা সাংবাদিকদের অনুরোধ জানান, প্রশাসনিক অথবা দলীয় কাজের কোথাও কোনো ভুল ত্রুটি হলে তা যে গঠনমূলক আলোচনার মাধ্যমে শোধরানোর সুযোগ করে দেন গণমাধ্যমের প্রতিনিধিরা। রানীগঞ্জ হাইস্কুলে বাংলার গর্ব মমতা কর্মসূচিকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মিলিত হলেন বিশিষ্ট তৃণমূল নেতা ভি শিবদাসন। রানীগঞ্জের শাসক দলের সমস্ত কাউন্সিলর ও কর্মীদের নিয়ে একটি বৈঠকে বসলেন তিনি। এদিন বৈঠকে তিনি সকল তৃণমূল কর্মীদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মেনে চলার বার্তা দেন। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার পাশাপাশি বাংলার গর্ব মমতা কর্মসূচি সম্পর্কেও আলোচনা করেন তিনি। পরে সাংবাদিকদের জলযোগে আপ্যায়িত করে তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলার পক্ষে তাদের দল, আগামী দিনেও এই সম্পর্ক রক্ষা করে চলবেন তারা। এছাড়াও আগামী বিধানসভায় রানীগঞ্জ থেকে বিপুল ভোটে জয়লাভ করার আশা প্রকাশ করেন তিনি। করোনা ভাইরাসে আতঙ্ক ছড়িয়েছে সারা বিশ্বে, সাধারণ মানুষের মনে খাবারের প্রতিও সৃষ্টি হয়েছে এক প্রকার অনীহা। অপরদিকে কিভাবে এই ভাইরাস থেকে সতর্ক হওয়া যায় সেদিকেও নজর দেওয়া হচ্ছে। এই দুশ্চিন্তা থেকে দূরে থাকার জন্য এক অসাধারণ পদক্ষেপ গ্রহণ করলো ত্রিশক্তি মহিলা মণ্ডল নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা। ইসিএল এর কুন্তুস্তরিয়া এরিয়ায় কম্পিউটার ট্রেনিং সেন্টারে বাচ্চা ও মহিলাদের নিয়ে আয়োজন করা হলো একটি শিবিরের। করোনা ভাইরাস কি ও এই ভাইরাসের প্রকোপ থেকে দূরে থাকার জন্য কি কি সতর্কতা অবলম্বন করা উচিত সেই বিষয়টি তুলে ধরা হয় এই শিবিরে। শিবিরে জানানো হয় বারবার সাবান দিয়ে ধুতে হবে হাত, আইসক্রিম থেকে থাকতে হবে দূরে,
নাকে মুখে আঙ্গুল বা হাত দেওয়া পরিত্যাগ করতে হবে। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন ত্রিশক্তি মহিলা মণ্ডলের কুন্তুস্তরিয়া শাখার সভাপতি অজিতা ধর, মেডিকেল অফিসার তথা সংস্থার সদস্য ডক্টর তপসী পোদ্দার। এছাড়া উপস্থিত ছিলেন লক্ষ্মী রামা, সোনালী দাস, পুষ্পিতা সাঙ্গুই, সুতপা মুখোপাধ্যায়, ববিতা পাশওয়ান, অঞ্জুকান্ত সহ আরও অনেকেই। ওটার মধ্যে এই একটা ব্রাঞ্চ আমাদের কুনস্তরিয়া এরিয়ার একটা ত্রিশক্তি মহিলা মন্ডলের, এটা কুনস্তরিয়া এরিয়ার ব্রাঞ্চ। তো এখানে আমরা যেহেতু এই করোনা ভাইরাসটা এখন সংক্রমণ হিসাবে ভীষণভাবে হচ্ছে, তো এই জন্য আমরা আজকে চাইলাম যে যারা আমাদের ছাত্র যারা আসে, ছাত্রছাত্রীরা, এরা সব ভীষণ গ্রামের জায়গার থেকে এসছে, কেউ যেখানে মানে এরা এই জিনিসটার সাথে খুব পরিচিত না বা এরা জানে না এটা কী ক্ষতি করতে পারে আর কীভাবে ছড়াতে পারে। তো এই জন্যে আমরা ভাবলাম যে এদের সহজভাবে আমাদের ডক্টর্স আছে, লেডি ডক্টর হচ্ছে, ইনিও আমাদের মেম্বার ডক্টর কমলি ম্যাডাম, তো ওনার দ্বারা আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প এটা আমরা আজকে করেছি। আশা করি এরা বাচ্চারা অনেকটা আমরা এদের বোঝাতে পেরেছি এরা কীভাবে এই রোগটার থেকে দূরে থাকতে পারে এবং কীভাবে বাড়ির লোকেদেরও আশা করি এরা গিয়ে বোঝাতে পারবে। আমার কাছে চলে আসবে সেটা কিন্তু ঠিক নয়, কিন্তু ড্রপলেট ইনফেকশন, তুমি যখন হাঁটছো, তুমি যখন কাশছো, তখন কিন্তু যদি এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।